আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানহা আমির পিজন চলে আসলাম আবারও তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটা প্রোডাক্ট নিয়ে রিভিউ দিব। এটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ইমপ্রেশন বলতে পারো এই প্রোডাক্টের উপর, কারণ এই প্রোডাক্টটা আমি এর আগে ইউজ করিনি। আজকে ফার্স্ট আমি তোমাদের সামনে ইউজ করব। ইউজ করে দেন আমি জানাবো যে এই প্রোডাক্টটা আমার কেমন লেগেছে। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো, যেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ দিব, সেটা হচ্ছে একটা পিল অফ মাস্ক। একটা টাইমের সবচেয়ে ফেমাস একটা পিল অফ মাস্ক এটা হচ্ছে, এটা এগ হোয়াইট পিল অফ মাস্ক। এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি অনেক সেলার আপুকে দেখেছি সেল করতে, আমি অনেক অনলাইন শপে দেখেছি এটা সেল করতে, খুব চলেছে। বাট আমার কখনো সুযোগ হয়নি এটা ইউজ করার, বাট এখন সুযোগ হলো। আমি ভাবলাম যে এত হাইপড একটা প্রোডাক্ট আমি ইউজ করিনি, ইউজ করে দেখা যাক কেমন লাগে। তো চলে আসলাম তোমাদের সামনে এই এই প্রোডাক্টটা নিয়ে। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, কারণ ইউটিউব নোটিফিকেশান দেয় না। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো এটা ইউজ করে দেখি যে আমার কাছে কেমন লাগে, আমার কাছে কেমন লাগবে সেটা আমি তোমাদেরকে জানাবো। তো প্যাকেজিংটা আমি একটু দেখাই তোমাদের। এর প্যাকেজিংটা হচ্ছে এরকম, আমি এভাবেই কিনেছি এই মাস্কটা। এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট, এখানে 85 ml প্রোডাক্ট আছে। এটার প্রাইস কত নিয়েছিল আমার সঠিক মনে নেই, আমি চেক করে দেন তোমাদেরকে ডিসক্রিপশন বক্সের প্রাইসটা লিখে দিব, তোমরা যদি চাও কিনে নিতে পারো। আমি কিন্তু এটা আগে ইউজ করিনি, আমি ফার্স্ট তোমাদের সামনে এখন ইউজ করব। দেখো এটা কিন্তু এখনও ইনটেক, আমি কিন্তু এর সিলটা এখনও উঠাইনি, এখন আমি উঠিয়ে দেন আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। গন্ধটা ভালোই, আমি ভেবেছিলাম যে ডিমের সাদা অংশের যেমন গন্ধ হয় সেরকম স্মেল হতে পারে, বাট সেরকম স্মেল না, গন্ধটা বেশ ভালো। এখন আমি ইউজ করব এটাকে। আমি আমার ফেসে কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, আমি পুরোপুরি র ফেসে আছি। এখন আমি এটাকে অ্যাপ্লাই করব তোমাদের সামনে। আমি আমার ফুল ফেসে, শুধুমাত্র আমার লিপ এরিয়া এবং আই এরিয়া বাদ দিয়ে আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিব। দেখো এর ভিতরের জেলটা এরকম। পিল অফ মাস্কটা আসলে আমার কখনোই সেরকম ফেভারিট ছিল না, কারণ আমার স্কিন এমনিতে অনেক বেশি ড্রাই। এটা পিল অফ মাস্ক আমার ফেসটাকে আরও বেশি ড্রাই করে ফেলে। দেখা যাক এটা কেমন কাজ করে আমার ফেসে। আমি এটাকে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এটাকে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এখানে আসলে এর পিছনে যেখানে ইউজার্স লেখা থাকে, ইনগ্রিডিয়েন্টস লেখা থাকে, এখানে কোনো কোথাও লেখা নেই যে এটা আসলে কীভাবে ইউজ করতে হবে, এর কোনো ইউজেস লেখা নেই। হয়তো লেখা থাকতেও পারে, বাট এখানে পিছনে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ থাইল্যান্ডের থাই ভাষায় কিছু লেখা আছে, আমি সঠিক বুঝতে পারছি না, বাট এখানে ইউজেসটা লেখা নেই, যার কারণে আমি নর্মাল পিল অফ মাস্ক যেভাবে ইউজ করে ঠিক সেভাবে আমি ইউজ করলাম। কিছু কিছু সেলার আপু যারা আছেন, যারা এই প্রোডাক্টটা সেল করছেন, তারা ব্যবহার বিধিতে লিখেছেন যে এটাকে লাগিয়ে রাখতে হবে 20 মিনিটের মতো, দেন হালকা কুসুম গরম পানিতে
ফেস ওয়াশের মতো ম্যাসাজ করে দেন ধুয়ে ফেলতে হবে। বাট এটা আসলেও ঠিক কি না আমি বুঝতে পারছি না, যেহেতু এটা পিল অফ মাস্ক, এটা টেনে উঠাতে হয়, তো আমি ওইভাবে ইউজ করব। এখানে যেহেতু যেটা লেখা আছে পিল অফ, আমি সেরকমই এটাকে পিল অফ করে ফেলবো। সো আমি ওইভাবেই ইউজ করব। আর এটার যেটা কার্যকারিতা, এখানে কার্যকারিতাও লেখা নেই, আর থাকলেও আমি আবারও বলছি যে আমি বুঝতে পারছি না, কারণ এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমার পড়া সম্ভব না। আমার দ্বারা ইংলিশে থাকলে আমি হয়তো বলতে পারতাম, বাট এখানে সেলার আপুদের আমি ডিসক্রিপশন বক্স যেটা চেক করেছি সেখানে আমি দেখেছি যে এখানে কার্যকারিতা হচ্ছে আমাদের পোরটাকে টাইট করবে, স্কিনটাকে টাইট করবে, পিম্পলের যে দাগ আছে সেটাকে সরিয়ে ফেলবে, ব্রাইটনেস আনবে ফেসে, ফেস ওয়াশের কাজ করবে, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই লেখা আছে। এখন দেখা যাক যে এটা আমার জন্য কতটুকু কাজ করে। সো আমি 20 মিনিট পর, আর অ্যাকচুয়ালি 20 মিনিট না, এটা যতক্ষণ না ড্রাই হয়ে যাচ্ছে আমি ততক্ষণ ওয়েট করব। ড্রাই হওয়ার পরে আমি আবারও চলে আসি তোমাদের সামনে, দেন উঠিয়ে আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো। আমার মাস্কটা শুকিয়ে গেছে, আমি ঠিকমতো কথা বলতে পারছি না কারণ আমার মাস্কটা শুকিয়ে আমার ফেসটা অনেক টান টান হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ফেলবো। সো তুলে ফেলা যাক, দেখা যাক এটা কেমন কাজ করেছে আমার উপর। আর এটা নাকি হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসও রিমুভ করতে সাহায্য করে। ওয়াও, এটা একদম মানে নর্মাল যে পিল অফ মাস্কগুলো হয় তার থেকে অনেক বেশি ড্রাই, বিকজ এটা একদম স্কিনের সাথে লেগে আছে, সহজে উঠছে না। আমি এটাকে পুরোপুরি আমার ফেস থেকে উঠিয়ে ফেলেছি, উঠাতে আমার আসলে অনেক কষ্ট হয়েছে, বিকজ এটা পুরোপুরি একদম স্কিনের সাথে লেগে থাকে, ভালোভাবে উঠতে চায় না। আর এটা এত বেশি হার্ড হয়ে থাকে, অন্য অন্য পিল অফ মাস্ক যেমন এভারিউথের গোল্ড পিল অফ মাস্ক আই থিঙ্ক, হ্যাঁ সেটা আমি ইউজ করেছি, সেটা অনেক সফটলি উঠে যায়। আমি চারকোল যে পিল অফ মাস্কগুলো ইউজ করেছি সেগুলো মোটামুটি সফটলি উঠে যায়, বাট এটা আসলে আমাকে অনেক পেইন দিয়েছে, একদম স্কিনের সাথে লেগেছিলো আর অনেক হার্ড হয়েছিল। বাট আমার হোয়াইট হেডস ব্ল্যাক হেডস কোনো হেডসই এটা দূর করেনি, বাট হ্যাঁ ফেসিয়াল রিমুভ আমার উঠিয়ে ফেলেছে এটা। বাট এটা ইউজ করার পরে আমার, আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে কোনো পিল অফ মাস্ক আমি ইউজ করলে আমার ফেসটা একটু এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে যায়, এটাও সেমভাবেই ড্রাই হয়েছে। এটাও আমি উঠানোর পরে একটু আমার ফেসটা ড্রাই ফিল হচ্ছে, বাট আমি আমার স্কিনে একটা গ্লো দেখতে পাচ্ছি, একটু আমার ফেসটা একটু ব্রাইট লাগছে, একটু ফ্রেশ লাগছে, মনে হচ্ছে যে আমার স্কিনটা একটু ফ্রেশ হয়েছে, ভিতর থেকে ক্লিয়ার হয়েছে, আর অনেক স্মুথ একটা ফিল পাচ্ছি আমি আমার ফেসে। মোটামুটি বলতে গেলে এই পিল অফ মাস্কটা আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। নর্মালি যে পিল অফ মাস্কগুলো সেরকমই এটা কাজ করেছে, তবে হ্যাঁ এক্সট্রা কিছু এটা আমাকে দেয়নি, নর্মালি যেরকম লাগে সেরকমই লেগেছে। আর আমার ফেসটা একটু ড্রাই, আমি জানি না সবার ক্ষেত্রেই সেম জিনিসটা হবে কি না, যে সবারই ফেস পিল অফ মাস্ক ইউজ করলে ড্রাই হয়ে যায় নাকি এটাই এই পিল অফ মাস্কটা আমার ফেসকে ড্রাই করে ফেলে, বাট আমার ক্ষেত্রে এটা হয়েছে। বাট মোটামুটি আমার খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে, দেখতে পাচ্ছ তোমরা আমার এখনও এখানে একটু একটু লেগে আছে। আমি এটাকে আই থিঙ্ক ওয়াশ করে ফেলবো একটা ভালো ফেস ওয়াশ, বা ফেস ওয়াশ না জাস্ট নর্মাল পানি দিয়ে আমি এটাকে মুছে ফেলবো, একটু লেগে লেগে আছে আমার ফেসে। বাট মোটামুটি আমার খারাপ লাগেনি, হয়তো রেগুলার ইউজে তোমরা একটা বেস্ট রেজাল্ট পেতে পারো। বাট এই জিনিসটা একটা জিনিস আমার যেটা খারাপ লেগেছে যে এর কোয়ান্টিটি হিসেবে এখানে প্রোডাক্ট যতটুকু আছে ফেসে অনেক বেশি অ্যাপ্লাই করা লাগে, একটু বেশি পরিমাণে মাস্ক ফেসে দেওয়া প্রয়োজন পড়ে,
আর পিল অফ মাস্ক একটু বেশি করেই লাগাতে হয়, একটু মোটা লেয়ার করে লাগাতে হয়, এতে করে তুলতে সুবিধা হয়। যদি তোমরা পাতলা করে লাগাও তাহলে কিন্তু তোমাদের উঠাতে অনেক কষ্ট হবে। কিছু কিছু পিল অফ মাস্ক আছে যেটা এখান দিয়ে এইভাবে টান দিলেই পুরো ফেস সহ উঠে আসে, তো ওটা একটু আমাদের লেয়ারটা একটু মোটা করে দিতে হবে। বাট এখানে কোয়ান্টিটি হিসেবে আমার মনে হয়েছে যে পরিমাণটা কম, যেহেতু এটা একটু বেশি প্রয়োজন হয় কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়া উচিত ছিল। প্রাইস হিসেবে কোয়ান্টিটি কম এটাই, বাট মোটামুটি আমার খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে, প্রোডাক্টটা ভালোই ছিল। তোমরা রেগুলার ইউজ করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগতে পারে। আর এটা যখন আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ফেস একটু ঠান্ডা ঠান্ডা, যেরকম একটা কী বলবো, একটা মানে ফেসটা আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর এটাকে আমি যখন তুলে ফেলার পরও আমার ফেসটা একটু ঠান্ডা ভাব লাগছে, ফেসটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেরকম আমরা কুলিং সোপ অথবা পাউডার ইউজ করলে যেরকম লাগে সেরকম লাগছে। মোটামুটি পিল অফ মাস্কটা ভালোই আছে অন্য অন্য পিল অফ মাস্কের মতোই। আর পিল অফ মাস্ক আমাদের ফেসের যে ডেড স্কিন যেটা, বা হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস, এগুলোই দূর করতে সাহায্য করে। ফেসে একটা ফ্রেশ ফিল দেয়, একটা ক্লিন মনে হয় ফেসটাকে অনেক বেশি। বাট এছাড়া আহামরি পিল অফ মাস্ক আমাদের যে তোমাদের ব্রাইট করে ফেলবে, তোমাদের চকচকে ধবধবে করে ফেলবে, এরকম কিছুই পিল অফ মাস্ক করে না। আমি এখনও পর্যন্ত এরকম কোনো পিল অফ মাস্ক ইউজ করিনি যেটাতে তোমাদের ফেস ধবধবে চকচকে দেখাবে। সো এরা, এই যারা ক্লেম করে যে এই পিল অফ মাস্ক ইউজ করলে তোমাদের ফেস ধবধবে চকচকে হয়ে যাবে, এটা আসলে ভুল। এরকম কোনো কিছুই নেই যেটা আমাদের একদিনে ধবধবে বানিয়ে ফেলে, সাদা বানিয়ে ফেলে, হোয়াইটনিং ব্রাইটনিং করে ফেলে। তো ভালোই লেগেছে, খারাপ না, তোমরা চাইলে নিতে পারো। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলে আসবো তোমাদের সামনে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।